নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা বেল। সবার প্রথমে বেলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এই বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। এই দেখুন, বেলটাকে আমি অর্ধেক করে ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বেলের এই শাঁসটাকে বের করে নেব। আমি এইভাবে চামচের সাহায্যে বেলের সমস্ত শাঁসটাই বের করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব কিছুটা জল, তারপর হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব। এরপর আমি বেলের বীজ আর আঠাটাকে বেছে ফেলে দেব, আর এর মধ্যে যে বেলের শিটেগুলো রয়েছে সেগুলোকেও আমি বেছে ফেলে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব বাছা যায় আমি ঠিক ততটাই বেছে ফেলে দিচ্ছি। আর বেলের বীজ আর আঠাটাকে কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে, তা না হলে কিন্তু বেলের শরবত খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি আরও অল্প পরিমাণে জল দিচ্ছি, তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। যতটা সম্ভব হাত দিয়ে বাছা যায় আমি ততটাই ভালো মতো বেছে নিয়েছি। তারপর একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আরও অল্প একটু জল দিয়ে আমি বেলের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখুন, বেলের পাল্প তৈরি হয়ে গেছে। এরপর আমি বেলের শরবতটা তৈরি করে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই মতো এখানে চিনি দেবেন। আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। অল্প একটু বিট লবণ দিচ্ছি, আর দেব অল্প পরিমাণে পাতিলেবুর রস। আর দিচ্ছি কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আমি হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে একটা চামচের সাহায্যে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর বেলের শরবতটাকে আমি আরও একটু পাতলা করব, সেজন্য আমি এর মধ্যে দেব আরও কিছুটা ঠান্ডা জল। আপনারা যে যেমন পাতলা বা পুরু পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। তারপর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি দুটো গ্লাসের মধ্যে এই বেলের শরবত সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি কয়েক টুকরো বরফ, তারপর এর মধ্যে বেলের শরবতটাকে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে এই বেলের শরবত তৈরি করে নিলাম। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। ওপর থেকে দুটো পুদিনা পাতা দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।